সুনামগঞ্জের সাতকানা পুলিশের জটিকা অভিযানে খুন, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, অস্ত্র, মাদক সহ একাধিক মামলার আসামি আব্দুস সালাম সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সাতক পৌরসভার বাঁশখোলা এলাকা ও সিলেটের কুতোয়ালি থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সাতক পৌরসভা এলাকার বাঁশখোলা গ্রামের আরবালির ছেলে, 22টি মামলার আসামি ডাকাত সর্দার আব্দুস সালাম 30, একই গ্রামের ফজর আলীর ছেলে 16টি মামলার আসামি লেসু মিয়া 35, আকবর আলীর ছেলে 11টি মামলার আসামি আবুল কাশেম 26। তাদের দেওয়া তথ্য মতে সাতক থানা ও সিলেটের কুতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাতক থেকে সুনামগঞ্জ ও সিলেট থেকে সুনামগঞ্জের বৈদ্যুতিক লাইনের বিভিন্ন টাওয়ার থেকে চুরি হওয়া 28টি অ্যাঙ্গেল, আনুমানিক মূল্য 25,000 টাকা উদ্ধার সহ চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার গন্ডামারা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ফজলুল করিম ছদ্মনাম বড়না 42, দরাবাজার থানার বীরসিং গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ কাশেম 47, সাতক পৌরসভার বাগবাড়ি গ্রামের আমির মিয়ার ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন 36, মোহাম্মদ রমজান মিয়া 37, সিলেটের গোলাপগঞ্জ থানার বাগা সাহেবের মোল্লা গ্রামের শামসুলকের ছেলে মারজান মিয়া 25কে গ্রেফতার করা হয়। জানা যায় সম্প্রতি বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিভিন্ন টাওয়ার থেকে অ্যাঙ্গেল চুরির ঘটনায় সাতক গ্রিড উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী স্বাক্ষর তালুকদার সাতক থানায় মামলা নং 04 তারিখ 13/01/2023 ইংরেজি দায়ের করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহের নির্দেশনায় সাতক থানার এসআই আতিক, এসআই মুশারফ, এসআই আসাদ 1, এসআই মাসুদ, এসআই মুখলেস, এসআই আসাদ 2, এসআই সুহেল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জটিকা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এগুলো হচ্ছে চুরি করে আমরা পুলিশের কাছে অভিযোগ দেই, লাগাই, 2-3-4 দিন 2-4 মাস পরে আবার চুরি করে, এভাবে চলতেই থাকে। বিশেষ করে শীত মৌসুমে বা শুকনা মৌসুমে জিনিসটা হয়, কারণ বর্ষার সময় টাওয়ারগুলো ম্যাক্সিমাম একটু পর্যন্ত পানি থাকে, তো বর্ষার সময় সমস্যা হয় না, শীতকালে হয়, তবে এটা আগে থেকে চলে আসছে। গত বছরও আমরা 25 মার্চ 2022 আমরা এবার একটা মামলা করি, এই আর কি। আর এবছর হচ্ছে আমরা আবার যখন 31 জানুয়ারি আমরা যখন দেখতে যাই তখন সব কিছু অক্ষত অবস্থায় স্বাভাবিক দেখতে পাই, তারপরে যখন আমরা আবার 1 থেকে 11 তারিখের মধ্যে বিভিন্ন সময় লাইন পরিদর্শনে গিয়ে প্রতিদিনই কিছু না কিছু মিসিং পাই। এই বিষয়ে আমরা হচ্ছে গত পরশু রাতে 12 তারিখ রাতে আমরা হচ্ছে এখানে একটা এজাহার দিই, সেটার ভিত্তিতেই গতকাল রাতে তারা হচ্ছে 3 জন আসামি এবং তার সাথে সাহায্যকারী আরও 5 জন, মোট 8 জনকে হাজতে প্রেরণ করা হয় এবং আমরা হচ্ছে মালামালেরও কিছু অংশ ফেরত পাই এবং এগুলো আমরা শনাক্ত করে গতকাল রাত 12টার সময় শনাক্ত করে এগুলো আমাদের নিজেদের বলে আমরা করতে পারি। আচ্ছা, মালগুলো কোথায় থেকে উদ্ধার করা হয়েছে? মালগুলো উদ্ধার করা হচ্ছে সিলেট থেকে, এখান থেকে নিয়ে হয়তো তারা সিলেটে কারো কাছে বিক্রি করে এবং সিলেট থেকেই হচ্ছে রেট দিয়ে তারা হচ্ছে মালামাল উদ্ধার করে। আর আসামিগুলো তাদের বাড়ি কোথায়? আপনি কোন পদে আছেন? আমি ছাত্রপীঠ উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী এবং ইনচার্জ স্বাক্ষর তালুকদার। এ বিষয়ে সাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বিভিন্ন গণমাধ্যমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।